আমরা এবার আমরা ফটোগ্রাফির কিছু টেকনিক, যেটা হচ্ছে আমরা এতক্ষণ বুঝলাম লেন্স, আমরা এতক্ষণ বুঝলাম ফ্রেম রেশিও। ফ্রেম রেশিও টেলিভিশনের জন্য কত বলেছি, তাহলে আমরা 4:3 বলেছি ফ্রেম রেশিও টেলিভিশনের জন্য, 16:9 বলেছি আমরা সিনেমাস্কোপের জন্য। 16:9 তোমরা প্রত্যেকেই দেখেছো, এরকম ফ্রেমটা হয়ে যায়, দুপাশে কালো থাকে, এটা হচ্ছে 16:9, 4:3 হচ্ছে ফুল টেলিভিশন জুড়ে থাকে। ওকে, এবার হচ্ছে আমরা শর্টসের ক্ষেত্রে বলবো, এখান থেকে এই পর্যন্ত, মাথা থেকে বুক পর্যন্ত, যেটাকে আমরা বলবো ক্লোজ শট, এটাকে আর শর্টে আমরা বলি সিএস। দেখো, মাথা থেকে কোমর পর্যন্ত এটাকে আমরা বলবো মিড ক্লোজ শট, মাথা থেকে হাঁটু পর্যন্ত এটাকে আমরা বলবো মিড লং শট, মাথা থেকে পা পর্যন্ত এটাকে আমরা বলবো লং শট। শুধু এই মুখটা, শুধু মুখটাকে নেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলবো হচ্ছে ক্লোজ আপ বা বিগ ক্লোজ আপ। শুধু চোখটাকে নেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলবো এক্সট্রিম ক্লোজ আপ। সবাইকে নিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে যে শটটা নেওয়া হচ্ছে, ওয়াইডটাকে বলবো অ্যাঙ্গেল, আর শর্টসটা হচ্ছে মাস্টার শট, OTS, ওভার দ্য শোল্ডার। ওভার দ্য শোল্ডার কি, যখন দুটো ব্যক্তি মুখোমুখি সামনাসামনি কথা বলছে, একজনের কাঁধের ব্যাকসাইড থেকে আরেকজনের ফ্রন্ট নেওয়া হচ্ছে, আবার উল্টো দিকে তার ব্যাকসাইড থেকে আরেকজনের ফ্রন্ট নেওয়া হচ্ছে, এই শটটাকে বলা হয় ওভার দ্য শোল্ডার। এবার হচ্ছে এসপি শট, সাজেশন প্রেফারেন্স। তোমাদের প্রথমেই কিছুক্ষণ আগে বললাম যে আমরা প্রোফাইল, প্রোফাইল হচ্ছে কি, দিস ফ্রন্ট প্রোফাইল, রাইট প্রোফাইল, লেফট প্রোফাইল, আপ প্রোফাইল, ডাউন প্রোফাইল, ব্যাক প্রোফাইল, যে কোনো একটা প্রোফাইল থেকে ক্যামেরাকে, এই প্রোফাইলকে আউট অফ ফোকাস রেখে সামনের ব্যক্তিকে ফোকাস রাখা হয়। আবার অপোজিট সাইডে তার একটা যে কোনো প্রোফাইল থেকে, আমার রাইটে নিলে ওর লেফট হবে, OTS এর মতো, ওটা কাঁধ ধরে হয়, এটা প্রোফাইল ধরে হয়। উল্টো দিকের ব্যক্তিকে ফোকাসে রাখা হয়, আবার অপোজিট সাইডে যখন তার থেকে নেওয়া হয় তাকে ফোকাস রাখা হয়, সেটাকে আউট অফ ফোকাস। অনলাইনে এডিট করো, EDFAT। আমরা যখন একটা কোনো ছবিকে আমরা সম্পাদনা করি, সম্পাদনা মানে হচ্ছে এডিটিং যখন আমরা করি, সেই প্রক্রিয়াটাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাড ফ্যাড। এখানে ই মানে হচ্ছে আমরা এন্টায়ার, মানে হচ্ছে সামগ্রিক, অর্থাৎ নির্ধারিত যে ছবিটি রয়েছে সেই ছবিটির সংবাদ রচনার ক্ষেত্রে সামগ্রিক শিল্পীকে কী পরিস্ফুট করছে সেই দিকটাকে বোঝায়, যে দিকটি এন্টায়ার মানে সামগ্রিক সংবাদ রচনার ক্ষেত্রে শিল্পীকে কোন দিকটি বোঝাচ্ছে সেইটাকে বোঝায়, এটাকে আমরা বলছি ই। ই মানে হচ্ছে কি, ই মানে হচ্ছে এন্টায়ার, এটাকে আমরা বলছি অ্যাড ফ্যাড।